গুড মর্নিং ফ্রেন্ডস, তোমরা সবাই কেমন আছো বন্ধুরা? আমি আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে সবাই ভালো আছি। আমি যাচ্ছি এখন, দেখো গাড়িতে যাচ্ছি বাবার বাড়িতে। অনেক দিন আগে যাওয়ার কথা ছিল বৃষ্টির জন্য। আমি জানো তো তোমরা আমাদের এখানে বৃষ্টির কী পরিস্থিতি, বানা টানা হয়েছিলো, তার জন্য যেতে পারি নাই। আজকে যাচ্ছি, আজকে ভেবেছি যে প্রকারে হলো বাবার কাছে যাবো, বাবার মেডিসিন আমার কাছে ছিল, তাকে দিয়েছিল আমার কাছে মেডিসিনটা বাবাকে দিয়ে আসতে। তবে বৃষ্টির জন্য আমি যেতে পারছিলাম না, আমার বোনের ছুটি রয়েছে, আমিও যেতে পারছিলাম না। আমার শাশুড়িও একটু শরীর খারাপ থাকে, মাঝে মাঝে শাশুড়িকে দেখতে যেতেও হয়। তাই জন্য ভাবলাম আজকে বাবাকে মেডিসিনটা দিয়ে আসবো। ভাগ্যিস মেডিসিন বাবার আগের কয়েকটা আসছিল, চলতেছিল, তার জন্য আমি মেডিসিনটা একটু দেরি করে দিতে পারছি। নাইলে তো আমি বৃষ্টিতেই আমাকে আর কি যেতে হতো বাবাকে মেডিসিনগুলো দিতে আর কি। আর খুব খারাপ লাগতেছিল কি মেডিসিনগুলো বাবারে কখন দিয়ে আসবো, কখন দিয়ে আসবো, মনটা খুব অশান্তি লাগছিল। আজকে ভাবছি আজকে যেই প্রকারে হলো মেডিসিনটা দিয়ে আসবো। আজকে অবশ্যই দিনটা খুবই ভালো করেছে, বৃষ্টি নেই। কালকে ছিল, কালকে সকালবেলা থেকে ভালোই ছিল, রৌদ্রু ছিল, দুপুরবেলা আবারও বৃষ্টি হয়েছে, কিন্তু আজকে খুবই সুন্দর দিন হয়েছে। তাই ভাবলাম আজকে যে প্রকার হলেও বাবারে মেডিসিনটা দিয়ে আসবো, কারণ তো দুই দিন পরে বাবার মেডিসিন শেষ হয়ে যাবে, লাগবে। তার জন্য যাচ্ছি, ভাবলাম তোমাদের কাছে একটু শেয়ার করি। রাস্তাটা সাইডে সাইডে বানা হয়েছে, রাস্তায় মেন রাস্তায় দেখতে তোমরা ভালো পেয়েছো, কিন্তু সাইডে সাইডে ভর্তি, জল ভর্তি। আমি গাড়ির থেকে তোমাদেরকে দেখাতে পারছি না, কিন্তু অনেক জায়গায় জল হয়েছে, কি বলবো। চলো তোমাদের কাছে শেয়ার করি আজকে কত দূর, অনেক দূর রাস্তা হয়, মানে অনেক দূর রাস্তা মানে কি, আমি মানে পাবলিক বাসে গেলে আর কি অনেক দূরই হয়, মানে ঘুরিয়ে ফিরিয়ে যেতে হয়। কিন্তু আমরা যখন বোরার আমি যাই না, ওই বললাম না একদিকে, সেদিন বলেছিলাম না একটা শর্টকাট রাস্তা আছে পাহাড় দিয়ে যেতে হয়, ওইটাতে খুব তাড়াতাড়ি পাওয়া যায়। কিন্তু আমি যখন এই পাবলিক বাসে যেতেছি না, অনেকটা ঘুরে ঘুরে যেতে হয়, আমার অনেকটা টাইম লাগে, কমেও যাওয়ার সময় 1.5-2 ঘন্টা লাগবে। তারপরে তো আবার গাড়ির কথা আছে, গাড়ির তো আরও জানোই যে লোকজন না হলে গাড়িওয়ালা যায় না, তাই না? আর আমাদের এখানে অটো চলে, মানে অটো থেকে অটো যদি পুরা ফুল ভর্তি না হয় তাইলে যেতে চায় না, ওইরকম করে 1-1.5 ঘন্টা মানে দাঁড়াইতে হয় আর কি মানুষ হওয়ার জন্য। আমি কিন্তু ভয়েসটা পরে দিচ্ছি বন্ধুরা, আমি ভিডিও করে এনেছিলাম। ওই যে ওইরকম করে আমি আসার সময়ও বা ঘরের থেকে আসার সময়ও মানে এরকম 1-1.5 ঘন্টা গাড়িতে বসে রয়েছি, যাওয়ার সময়ও 1-1.5 ঘন্টা গাড়িতে বসে রয়েছি, সন্ধ্যার সময় এসেছি 5:30 সময় ঘরে, রাত সকালে গিয়েছিলাম 9:30 দিকে, আর সন্ধ্যার সময় এসে পৌঁছেছি 5:30 দিকে। বাবার এখানে মানে একটুখানি থেকেছিলাম, বেশি না, 1.5 ঘন্টা মতো বাবার ওখানে ঘরে থেকেছিলাম, তার বেশি থাকতে পারি নাই। এসে গেছি, তবুও 5:30 পৌঁছাচ্ছি ঘরে। তারপরে ঘরে এসে স্নান টান করেছি, করার পরে ছেলে বলল মা একটু ঘুরে আসি, এক্ষুনি এসে যাব। তারপরে ছেলে স্কুটি আছে, স্কুটি নিয়ে আপ ডাউন করে কলেজে, ওই স্কুটি নিয়ে একটু ঘুরতে গেলাম। আমি যা বেশি টাইম থাকিস না, একটু সময় থেকে আসিস, কারণ বৃষ্টি যখন তখন এসে যায়, ভিজলে আবার অসুখ বিসুখ হবে। আর দেখো না, সব সময় বেঁধে রাখতেও ঘরে ভালো লাগে না, কারণ এখন বড় হয়েছে না, একটু ঘোরাফুরা করতে চায়, তাই না? মনটাও ভালো লাগে, সব সময় পড়াশোনা করে থাকে, একটু বাইরে একটু বন্ধুর সাথে কথাবার্তা বলে ভালো লাগে। তার জন্য আমি বললাম যা একটু তাড়াতাড়ি এসে যাবি। গিয়েছে মাত্র, বিশ্বাস করবো না বন্ধুরা, গিয়েছে। আমাদের এখানে একটু আমার বাড়ি থেকে এরিয়ে মানে টাউনের দিকে একটু মানে টার্নিং নিতে হয়, রাস্তা একটা রয়েছে, ওইখানে মানে দুইটা গাড়ি যদি সামনাসামনি করে আসা যাওয়া করে মানে অসুবিধা হয় খুবই, মানে মানে একদম মনে হয় কি গাড়ি গাড়ি আর কি লাগবে এরকম একটা ভাব হয়। সেরকমই কালকে সেরকমই একটা অবস্থা হয়েছিল, যে একজন সামনাসামনি করে সাইকেলের লোক একজন আসতেছিল, আমার ছেলেও যাচ্ছিল আর কি, দুইজনে যখন সামনাসামনি করে এসে যায় তখন দুইজনেরই গাড়িতে আর কি একটু লেগে যায়। কিন্তু অ্যাকচুয়ালি 10টা ছিল দুইজনেরই, আমার একলা ছেলের না, আমি বলছি না আমার ছেলের জন্য, আমি অন্য ছেলের হলেও বলতাম, কেননা ওইখানে যদি কেউ একজন দাঁড়াইতো যে আগে উনি যাক ও যাক তারপর আমি যাচ্ছি, এরকম করলে কিন্তু জিনিসটা হয় না। কিন্তু ওরা কিন্তু দুইজনে দুইজনে মানে সমানে আসা মানে যাচ্ছে আর কি, ও মানে সামনাসামনি করে। দেখো বন্ধুরা, এটা কালী মন্দির দেখালাম তোমাদেরকে, খুব জাগ্রত মন্দির, এটা খুব বড় ডাঙর বড় করে পূজা হয় এখানে। ওইখানে মানে যখন আসা যাওয়া করে তখন মানে
গাড়িতে একটুখানি লেগেছে, ওই যে লোকটা সাইসাইকা গাড়ি ছিল ওনারও একটু লেগেছে, আমাদেরও একটু লেগেছে। তারপর কি করছে, লোকটা নামিয়ে গাড়ির থেকে আমার ছেলের ডোজ দিয়েছে, আমার ছেলের জন্য ওর গাড়িতে লেগেছে, ঠিক আছে। তারপর ওইখানে যখন লেগেছিল একটু শব্দ হয়েছে, সবাই ওইখানে একটু কয়েকজন লোক মানে জমা হয়েছিল। তারপর লোকটা, যে গাড়িওয়ালা লোকটা, উনি আমার ছেলেকে রেখে দিয়েছে, উনি বলে বলতেছে যে আমার ছেলের দোষ, এখন উনাকে আমরা টাকা দিতে হবে, ঠিক আছে, টাকা দিতে হবে গাড়িটা ঠিক করার জন্য। এদিকে কিন্তু আমাদেরও গাড়ি নষ্ট হয়েছে, একলা উনার গাড়ি না, আমাদেরও গাড়ি নষ্ট হয়েছে, এটা আমাদেরকে এতে টাকা কে দিবে আমার গাড়িটা ভালো করার জন্য? কিন্তু দোষ তো দুইজনেরই হয়েছিল, এখন আমরা ছিলাম না দেখা, ওরা সবাই আমার ছেলেরে দোষ দিয়েছে, সবাই ছেলেরে মানে কি লোকজনই দোষ দিয়েছে, বাকি সবাই তো আর কি বলবে, সবাই দেখতেছে ওইখানে, লোকটা মানে ছাড়বেই না। এখন আমার ছেলে তো মানে সবাই যখন জমা হইলো, আমার ছেলে ভয় পেয়েছে, মানে যদি কিছু একটা হয় আর কি, ও চুপচাপ রয়েছে, ও বলতে পারতেছে না যে লোকটার ওনারও দোষ, আমার একলা দোষ না, ও বলতে পারতেছে না, কিন্তু না ও একা ছিল, যদি একজন কেউ সাথে থাকতো বন্ধু বন্ধু তাইলে ও হয়তো বলতে পারতো। আর আমার, তোমরা দেখে জানো না, আমার ছেলে আর বর দুইজনই সমান, মানে কোনো ঝামেলার মধ্যে যাওয়ার নেই, মানে এ নেই, মানে খুব ভয় পায় বাইরে গণ্ডগোল লাগলে বা কি লাগলে ওইগুলার মধ্যে যাওয়া ওনার নেই, খুব ভয় পায়। মানে মানুষকে যে আমার ছেলে বোর্ডেরকে যে বড়োভাবে মানে খুব ডপডপে কথা বলবো ওইটাও না, ও মানে এরকমই আর কি, মানে মানুষকে খারাপভাবে কথা বলতে পারে না, মানে ও কি করছে, ও ভয় পেয়েছে, ভয় পাওয়ার জন্য ও দাঁড়ায় রয়ে বাবাকে ফোন করেছে, তখন বাবা ছিল অফিসে, আসতেছে অফিস থেকে। এখন লোকটা তো ছাড়বেই না, লোকটা বলেছে আমার পয়সা লাগবেই লাগবে। তারপর আমরা 12,000 টাকা চেয়েছিল, একটুখানি লেগেছে, ওইটা 12,000 না 2-3 হাজার টাকা ঠিক হয়ে যাবে, কিন্তু আমাদের দোষ না হওয়া সত্ত্বেও আমরা ওনাকে কিন্তু পয়সা দিতে হয়েছে, কিন্তু আমাদেরও গাড়ি নষ্ট হয়েছে। তারপর লোক বাবা, ওর বাবা আমার হাজবেন্ড আসলো, এসে বললো যে এত টাকা তো আমি দিতে পারবো না, আপনি আর কি 5,000 টাকা নেন, 5,000 টাকাতে আপনি গাড়িটা ঠিক করে নেন। লোকটা কোনো পথ্যে মানবে না, আমার খালি বারবার আমার ছেলের দোষ দিতেছে, আর 12,000 টাকা লাগবেই। তারপর ওইখানে মীমাংসা হইল, 10,000 টাকা লাগবে ওনাকে। তারপর কালকে তো দেয় নাই, কালকে পয়সা ছিল না আমার হাতে, ওরে দেবে বলেছে আর কি। দেখো না এরকম অবস্থা, কালকে খুবই দিনটা খারাপ গেছে, মানে সন্ধ্যার থেকে খারাপ আর কি।